নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস, এটি নাসার আলোচিত ছবিগুলোর একটি। বিপুল পরিমাণ গ্যাস আর ধুলোর মিশ্রণে গড়ে উঠেছে এই দানবীয় পিলারগুলো। এই পিলারগুলো ধীরে ধীরে আকার পরিবর্তন করে, মূলত আশপাশের নক্ষত্রগুলো থেকে ধেয়ে আসা গ্যাসীয় প্রবাহের কারণে, যা স্টেলার উইন্ড নামে পরিচিত। এটি প্রজাপতি নীহারিকা নামে পরিচিত হলেও এটি আসলে একটি মৃতপ্রায় নক্ষত্রের অবশিষ্ট। NGC 6302 নামের এই নক্ষত্রের প্রজাপতির মতো ডানা দুটি প্রায় 2 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর থেকে নির্গত অতিবেগুনি রশ্মির কারণে এটি বর্ণিল রং বিচ্ছুরিত করে। দানুবীয় ব্ল্যাক হোলের কারণে সৃষ্টি হয় কুয়াসারের। এই কুয়াসারটির নাম HDSS J1106। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে শক্তিশালী কুয়াসার। এর থেকে নির্গত উপাদান 1000 আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত ছড়িয়ে গেছে। মূলত 5টি ছায়াপথ মিলে তৈরি হয়েছে স্টিফেন কুইনটেন্ট। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে জটিল ছায়াপথপুঞ্জ। বাম পাশের উপরে বিবর্ণ নীল রঙের ছায়াপথটি পৃথিবী থেকে অপেক্ষাকৃত কাছে। একটি নক্ষত্র বিস্ফোরিত হয়ে তৈরি হয়েছে এই রিং নেবুলার। বিস্ফোরণের ফলে গ্যাস এবং বিভিন্ন উপাদান চতুর্দিকে ছড়িয়ে পড়ে তৈরি হয়েছে এমন বর্ণিল চক্র। চক্রের কেন্দ্রে সাদা রঙের বিন্দুটি হচ্ছে বিস্ফোরিত নক্ষত্রটির অবশিষ্টাংশ। ক্যাটস আই নেবুলা বা বিড়ালাক্ষী নীহারিকা। নীহারিকাটি তৈরি হওয়ার সময় গ্যাসের 11টি বলয় তৈরি করেছে এই ব্যতিক্রমী এবং অসাধারণ নীহারিকাটি। পৃথিবী থেকে 1470 আলোকবর্ষ দূরে অবস্থিত ভেইল নীহারিকাটি 50 আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। 3000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দে একটি সুপারনোভা বিস্ফোরণের ফলে এই নীহারিকাটি তৈরি হয়েছিল। আকৃতির কারণে এই নীহারিকা ডাইনির ছাটা নামেও পরিচিত। একটি বিশাল আকৃতির নক্ষত্র সুপারনোভায় পরিণত হওয়ার সময় এই ছবিটি তোলা হয়েছিল। দড়ির ফাঁসের মতো দুদিকে ছড়িয়ে পড়া নক্ষত্রটির অবশিষ্টাংশের মাঝে তৈরি হওয়া চক্রটি অনেকটা জন্মদিনের কেকে জ্বালানো মোমবাতির মতো দেখতে। এর কেন্দ্রে একটি নিউট্রন নক্ষত্র বা কৃষ্ণ গহ্বরের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে দেখছেন বিজ্ঞানীরা। ঘূর্ণির মতো দেখতে গ্যালাক্সি বা ছায়াপথগুলোর মধ্যে অসংখ্য ব্ল্যাক হোল থাকে। এই ছবিতে এমন একটি ছায়াপথ দেখা যাচ্ছে। বাইরের ছবিতে স্বাভাবিক আলোতে ছায়াপথটি কেমন তা দেখানো হয়েছে, আর ডানের ছবিটি ইনফ্রারেড আলো ব্যবহার করে তোলা হয়েছে। এটি কালপুরুষ নীহারিকার ছবি। দৃষ্টিগোচর হওয়া আলো, অবলোহিত আলো এবং অতিবেগুনি রশ্মি দিয়ে তোলা ছবি জুড়ে তৈরি করা হয়েছে এই বর্ণিল এবং বৈচিত্র্যপূর্ণ ছবিটি। ছবির মাঝের উজ্জ্বল অংশটি মূলত 4টি নক্ষত্রের দল। এদের এক একটি সূর্য থেকেও 1,00,000 গুণ বেশি উজ্জ্বল। আয়োনাইজ হাইড্রোজেন গ্যাসের কারণে এই নীহারিকাটি এমন বৈচিত্র্যপূর্ণ আভায় জ্বলছে। NGC 6004 নীহারিকাটি তৈরি হয়েছে 200-এর বেশি অত্যন্ত উত্তপ্ত নক্ষত্রের সমন্বয়ে। বৃষ নক্ষত্রপুঞ্জের ক্রাব নেবুলা বা কর্কট নীহারিকায় সুপারনোভার অবশিষ্টাংশ দেখানো হয়েছে এই ছবিতে। 24টি আলাদা ছবি জুড়ে তৈরি করা হয়েছে এই ছবিটি। ছবির মাঝে লাল গোলকটি মূলত V838 মন নামের একটি নক্ষত্র। এটি বিপুল পরিমাণ ধুলোর মেঘ দিয়ে ঘেরা। সূর্য থেকে 20,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রটির ধুলোর মেঘ অজানা কোনো কারণে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ার সময় যে আলোর অনুরণন হয় তখন তোলা হয়েছে এই ছবিটি। আমাদের জানা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল নীহারিকাগুলোর মধ্যে কারিনা নীহারিকা অন্যতম। অসংখ্য নক্ষত্রপুঞ্জ, বিপুল পরিমাণ ধুলো এবং আয়োনাইজড গ্যাসের মেঘ ছাড়াও মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গার উজ্জ্বলতম নক্ষত্রটিও রয়েছে এখানে। ভুতুরের চোখের মতো দেখতে এই নীহারিকাটির নাম এনগ্রেভড আওয়ার গ্লাস নেবুলা। পৃথিবী থেকে 8000 আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকার গ্যাসের মেঘের মধ্যে খাঁজ সৃষ্টি হয়েছে মূলত অভ্যন্তরীণ স্টেলার উইন্ডের কারণে। বিশ্ব ব্রহ্মাণ্ডের বৈচিত্র্যময় দৃশ্যের মধ্যে সূর্যমুখী ছায়াপথটি বেশ দৃষ্টিনন্দন। ছায়াপথটির প্রসারিত বাহুগুলো তৈরি হয়েছে অসংখ্য নতুন সাদাটে নীল রঙের নক্ষত্রপুঞ্জ দিয়ে। পৃথিবী থেকে
খালি চোখেই দেখতে পাওয়া যায় শনি গ্রহটি। আর এই গ্রহটি ঘিরে রাখা বলয়ের কারণে সৌরজগতের অন্যতম আলোচিত গ্রহ এটি। অবলোহিত আলোর সাহায্যে তোলা এই ছবিতে শনি গ্রহের গ্যাসীয় বায়ুমণ্ডলের বিচিত্র দৃশ্য উঠে এসেছে। দেখতে অসম্ভব মনে হলেও কারিনা নিহারিকার গ্যাস এবং ধুলোর মেঘ এই বিশাল পর্বতের মতো আকৃতির জন্ম দিয়েছে। এই পর্বতের বিস্তার ঘটেছে 3 আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত। অদ্ভুত এবং অসাধারণ এই ছবিটি IGK-18 ছায়াপথের। এই ব্যতিক্রমী বামুন ছায়াপথটি বিজ্ঞানীদের ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল। এই ছায়াপথের কিছু নক্ষত্রের ক্রমবিকাশ ঘটছে অনেকটা বিশ্ব ব্রহ্মাণ্ড জন্মের সময়কার নক্ষত্রগুলো যেভাবে বিকশিত হয়েছিল সেভাবে। বিজ্ঞানীদের মতে এই ছায়াপথটি অপেক্ষাকৃত নতুন এবং 1 বিলিয়ন বছরের পুরনো। হাবল স্পেস টেলিস্কোপের 25 বছর পূর্তিতে এই ছবিটি প্রকাশ করা হয়েছিল। স্বাভাবিক আলো এবং প্রায় অবলোহিত আলো ব্যবহার করে তৈরি করা হয়েছে ক্লাস্টার ওয়েস্টারল্যান্ডার 2 এর এই বৈচিত্র্যপূর্ণ ছবিটি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।